কবি এনামুল হক মিলন বর্তমান যুগের এক তরুণ লেখক, ছন্দের জাদুতে যিনি কেড়েছেন হাজারো পাঠকের মন। কবি এনামুল হক মিলন 1986 সালের 10ই নভেম্বর চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ আফজেল হক এবং মাতার নাম আরজিনা খাতুন। পিতামাতার চার সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। শিক্ষাজীবনে তিনি সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান শাখা থেকে SSC পাস করেন। এরপর BCMC কলেজ যশোর হতে HSC পাস করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে চুয়াডাঙ্গা সরকারি কলেজ হতে হিসাব বিজ্ঞানে স্নাতক পাশ করেন এবং সর্বশেষ তিনি কুষ্টিয়া সরকারি কলেজ হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যোগদান করেন এবং অদ্যাবধি তিনি এখানেই কর্মরত রয়েছেন, পাশাপাশি চালিয়ে যাচ্ছেন তার সাহিত্য রচনা। একবিংশ শতাব্দীর প্রথমার্ধে আবির্ভূত আধুনিক বাংলা কবিদের মধ্যে এক উজ্জ্বলতম নাম হচ্ছে এনামুল হক মিলন, যার ছদ্মনাম হচ্ছে কবি বাসন্তী। তার প্রথম কাব্যগ্রন্থ দিদিমণি প্রকাশের সাথে সাথেই তার সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে। শীতের এ পরন্ত বিকেলে আমি এখন রয়েছি খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর উপজেলায়, যেখানে আমাদের কবির জন্মস্থান। আমরা এখন কথা বলবো আমাদের প্রিয় কবি এনামুল হক মিলনের সাথে। আমরা জানবো তার জীবন সম্পর্কে, তার অজানা অনেক কিছু যেগুলো আমরা জানি না সেই বিষয়ে আমরা আমাদের কবির কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছি। আমি এসেছি ইংলিশ লিটারেচার বিডি চ্যানেল থেকে আপনার একটা সাক্ষাৎকার গ্রহণ করার জন্য। অবশ্যই, ভিতরে চলুন। তো আমাদের প্রিয় কবির কাছে আমরা জানতে চাচ্ছি যে কখন থেকে আপনি এই লেখাতে মনোনিবেশ করেন? আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি তখন থেকেই কবিতা লেখার হাতে খড়ি। তারপর লেখাপড়ার পাশাপাশি আমি কবিতাগুলোকে সংরক্ষণ করতে থাকি। তাছাড়া আমি আঞ্চলিকভাবে বিভিন্ন পত্র পত্রিকায় আমার কবিতা ছাপা হয় এবং বিভিন্ন স্কুল কলেজে স্বরচিত কবিতা আমি নিজে আবৃত্তি করি। আর এই ধারাবাহিকতা ছিল বলেই আমি এবার 2020 সালে অমর একুশে গ্রন্থমেলায় আমার দিদিমণি নামক কাব্যগ্রন্থটি প্রকাশ করতে পেরেছি। তো এবার আমাদের বলুন যে কোন কবির লেখা বা কার লেখা দেখে আপনি এই লেখায় মনোনিবেশ করেন বা কার লেখা আপনাকে অনুপ্রাণিত করছে? আসলে সত্যি কথা বলতে কি, কবিতা পড়ে বা কোনো কবির অনুসরণ করে কবি হওয়া সম্ভব নয়। কবি হতে হলে অবশ্যই নিজের ভিতরে কবিত্বর বীজ থাকতে হয়। তো তাছাড়াও আমি হাসন, লালন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুলকে অনুসরণ করি এবং তিনাদের যে মানবধর্মী লেখাগুলো সর্বদা সবসময় আমি আমার হৃদয়ের মণিকোঠায় রেখেছি। আমরা জানি যে দিদিমণি আপনার প্রথম কাব্যগ্রন্থ, আর যেই কাব্যগ্রন্থটা প্রকাশিত হওয়ার পরপরেই আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ছে। আর এই দিদিমণি কাব্যগ্রন্থের যে বিখ্যাত কবিতা সেটা হচ্ছে দিদিমণি। এই দিদিমণি কবিতার রচনার পিছনের ইতিহাসটা যদি আমাদের একটু বলতে। দিদিমণি কাব্যগ্রন্থটিতে মোট 54টি কবিতা আছে। এর মধ্যে দিদিমণি কবিতাটি একটু ব্যতিক্রম ধর্মী। দিদিমণি কবিতার মূল ভাববস্তু হল দাদা ভাইয়ের অতি আদরের ছোট বোন দিদিমণি।
তাকে খুব অল্প বয়সে বিয়ে দেওয়া হয় এবং বিয়ের পরেই স্বামী নানা নির্যাতন অত্যাচার চালায় এবং যৌতুক দাবি করে। এর এই নির্যাতনের ফলশ্রুতিতে দিদিমণিকে অবশেষে নিজেকে জীবন বিসর্জন দিতে হয়। বর্তমানে এই সামাজিক ব্যাধিতে এরকম লক্ষ দিদিমণি অবুজ দাদাভাইকে ছেড়ে অকালে জীবনযুদ্ধের ময়দানে বলি হচ্ছেন, তা আমি পরিষ্কারভাবে কবিতার মধ্য দিয়ে জনতার মঞ্চে ছন্দের জাদুতে তুলে ধরেছি মাত্র। আপনি কি শুধু কবিতাই লিখে থাকেন নাকি গান বা নাটক বা উপন্যাস এই ধরনের কোনো রচনাও আপনার লেখা আছে? এ যাবৎ আমি 3টি কাব্যগ্রন্থ রচনা করেছি। এই 3টি কাব্যগ্রন্থের মধ্যে কমপক্ষে 200টি কবিতা আছে। কবিতা ছাড়াও আমি কিছু গান এবং ছোট গল্পে হাত রেখেছি। বিশেষ করে যে গানগুলো আমি লিখি, এই গানগুলো আমি নিজেই সুর দিয়ে থাকি। আপনি তো বেশ অনেকগুলো কবিতা লিখছেন এবং কাব্যগ্রন্থ বাইর করছেন, তো আমরা জানতে চাচ্ছি যে এই লেখাগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেস্ট বা প্রিয় কবিতা কোনটা, আর এটা যদি আমাদের কিছুটা একটু আবৃত্তি করে শোনা। আমার লেখা যত কবিতা আছে সব কবিতাগুলোই আসলে আমার কাছে প্রিয়। তারপরও আপনি যখন বলছেন যে আপনার প্রিয় কবিতা শুনব, তো একটা বলতেই হয়, আমার কবিতার নাম ষোড়শী। দীর্ঘ 21 বছর ধরে অনেক খোঁজাখুঁজির পরে তোমারে পেলাম আমি আমার অবুজ অন্তরে। তুমি শান্ত তবুও ক্লান্ত, পারো না নিতে কোনো সিদ্ধান্ত, তোমারে আমি ভাঙিয়ে দেব অতীত জীবনের সকল ভ্রান্ত। তোমার ওই সাদাশীদে মন খতিয়ে দেখেছি আমি দীর্ঘক্ষণ, তুমি পারবে মানিয়ে নিতে আমার এই অগোছালো জীবন। তোমার ওই কাকের মতো অক্ষী আমাকে বানাতে চায় দেহরক্ষী, তবে কেন এত সংকোচ হতে আমার প্রাণের পক্ষী। তুমি এক অন্যমনা কান্তা, প্রমাণ ওই নির্হারা মনটা, যার এক ঘেমি ঘ্রাণের ছোঁয়া সতত তাজা রাখে আমার প্রাণটা। তোমার ওই সুযোগ সন্ধানী দুটি ঠোঁট আমার হৃদয়ে হেনেছে চোট, দেখে যেন মনে হয় ওটা একটা আস্ত প্রেমের নোট। তোমার ওই বিনি গাথা কালো কেশে যত আছে অভিমানী আবেশ, সব কিছু করে আজই শেষ জোড়াতে রাজি আমার আবেগী বক্ষ দেশ। তোমার ওই দুচোয়ালে ভাস পড়া হাসি আমাকে করেছে প্রেম উদাসী, সান্ত্বনা নয় বলছি বাড়িয়ে বেশি, তুমি আমার স্বপ্ন দেখা ষোড়শী। অসাধারণ অসাধারণ, অতুলনীয় আপনার লেখা। আপনার লেখা বর্তমান এই সমাজকে কতটা প্রভাবিত করবে বলে আপনি মনে করেন? মানব জীবনে সুখ দুঃখ হাসি কান্না উত্থান পতন ভাঙা গড়া বোঝাপড়া পাঠকের নিকটে ছন্দের মাধ্যমে উপস্থাপন করাই হলো কবিতা। সুতরাং মানব সমাজের দর্পণ হলো কবি এবং কবিতা, যা আমার লেখনীর মধ্যে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। এবং আমি মনে করি একটা সুশীল সমাজ গঠনের জন্য আমার এই কবিতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আপনার ছেলেবেলা সম্পর্কে আমরা জানতে চাচ্ছি। প্রত্যেকটা মানুষের জীবনে ছেলেবেলা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমিও ছেলেবেলায় অনেক মধুর সময় কাটিয়েছি, সহপাঠীদের সঙ্গে ঘুরতে গিয়েছি, বিশেষ করে মারামারি বা হই হল্লা করেছি। সবচেয়ে তো বেশি মনে পড়ে আমার গ্রামের পাশেই চিত্রা নদী, ওই নদীতে গিয়ে আমি নৌকায় ছেড়ে ঘুরতাম, খুব মজা পেতাম। তো আমরা তো ছেলেবেলা সম্পর্কে শুনলাম জানলাম, তো এই ছেলেবেলার কোন সময়টাকে আপনি এখনও মিস করেন? প্রত্যেকটা মানুষের জীবনেই শৈশব একটা স্মৃতিময় সময়। শৈশবে বিশেষ করে আমি খেলাধুলা খুব বেশি পছন্দ করতাম। এই খেলাধুলা এবং সাংসারিক অনেক খুঁটিনাটি কাজ আমাকেই করতে হতো বলে আমি খেলার সময়টা খুব কম পেতাম। তারপরেও আমি এখনও ওই সময়টা এখনও বারবার মিস করি। আপনার জীবনের
মজার কোনো ঘটনা আমাদের সাথে একটু শেয়ার করেন, যে ঘটনাটা বারবার আপনাকে হাসায়। কবিদের জীবনে অনেক ঘটনা থাকে। আমি মনে করি আমাদের মানব জীবনটাই অসংখ্য ঘটনার সমন্বয়ে গঠিত। আমিও তার ব্যতিক্রম নয়। আমার এই মুহূর্তে ছোটবেলার একটা ঘটনা মনে পড়ছে। আমি যখন নবম শ্রেণীতে পড়ি, আমার জীববিজ্ঞানের স্যার ভেষজ উদ্ভিদ সম্পর্কে আমার পড়া দেয়। পরের দিন ক্লাসে গিয়ে আমি যখন স্যারের কাছে পড়া বলি, কবিতার ছন্দে ছন্দে বলি, তখন উনি অবাক হয়ে যান। উনি আমাকে জিজ্ঞেস করে যে, এনামুল, তুমি কিভাবে এটা লিখলা? আমি স্যারকে বললাম যে, স্যার, আপনি আমাকে পড়া দিয়েছিলেন, আমি পড়ার সময় হঠাৎ আমার ভিতরে ছন্দ আসলো, তাই আমি এই ভেষজ সম্পর্কে কবিতাটি লিখে ফেললাম। কবিতাটা হলো এরকম, বাসক তুলসী খেলে পরে সর্দি কাশি দূর করে, কালো মেঘ থানকুনি পেটের রোগ যাবে যায়, টনসিল গেটে বাত বানর লাঠি সাথে থাক, হৃদরোগ রক্তচাপ সর্প গন্ধা ও অর্জুনে ছাপ, চুল উঠা রক্ত পড়া দুর্বার কাল নতুন করে গড়া, বেল পাতা ঘিয়ে ভেজে খেলে পরে স্মরণ শক্তি বৃদ্ধি করে, সবশেষে নিম ছাল দূর করে কৃমির জাল। অসাধারণ। আর এই কবিতাটা শুনে আমার সহপাঠী এবং স্যাররা মহা খুশি হয়েছিলেন। এই দিনটি আমার জীবনে একটা স্মরণীয় ঘটনা আমি মনে করি। এবারে দর্শক এবং পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শক শ্রোতা এবং পাঠকের উদ্দেশ্যে কথা বলতে চাই যে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটা ভালো বই মানব জীবনের সই। ধন্যবাদ জানাই আপনাকে আপনার এই কবি জীবনী আমাদের মাঝে শেয়ার করার জন্য। ইংলিশ লিটারেচার বিডের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক, আপনি অনেক দিন জীবিত থাকেন এবং আপনার যে সাহিত্য রচনা এই রচনা আপনি চালিয়ে যেতে থাকেন, এবং একটা সময় হয়তো এই জাতি আপনার কাছ থেকে অনেক কিছু পাবে এবং আপনি বেঁচে থাকবেন এই বাঙালির হৃদয়ে, বাঙালির মনে আজীবন, যেমনটি বেঁচে রয়েছে আমাদের চলে যাওয়া হাজারো লেখক।